তো আজকে যেখানে আমরা খেতে যাচ্ছি সেখানে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা যেই কম্বো অফারটা যেটা অলরেডি মেনশন করা আছে সেটা হচ্ছে অনলি ফর 99। তো সেইটা তোমরা এনজয় করতে পারো। অ্যাট দ্য সেম টাইম ওখানে কিন্তু 199-এরও কম্বো অফার চলছে এবং জায়গাটা প্রচণ্ড ইন্টারেস্টিং। আমি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মসে দেখেছি জায়গাটা, তো তার থেকেই আমার প্রচণ্ড ইচ্ছে হয়েছে ওখানে গিয়ে এনজয় করবার। আর চাইনিজ আমার প্রচণ্ড পছন্দ, তো সেই জন্য ওখানে চাইনিজ কম্বো অফার চলছে। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ানও ওখানে অ্যাভেলেবেল আছে, তো জায়গাটা চেক আউট করে নিও। আর আমি কিছু ফটোজ আর কিছু ভিডিওস অ্যাড করে দেব যাতে তোমরা দেখে একটা ব্রিফলি একটা আইডিয়া নিয়ে নিতে পারো কীরকম। আর যদি ভালো লাগে অবশ্যই আমার মতো গিয়ে চেক আউট করো। আমি পুরো রেডি, যেরকম দেখতেই পাচ্ছ। আর এখন অলমোস্ট 5টা বাজে, তো এখন আমি বেরিয়ে যাব আর ডিরেক্ট দেখা হচ্ছে তাহলে যেখানে যাব। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। সামনে পুজো আসছে, দেখা হবে, বাই বাই। আজকে আমরা গেছিলাম #K-তে, তো #K থেকে আমরা নিয়ার অ্যাবাউট 5:30 মতো রওনা দিয়েছিলাম। আর আমরা চলে এসেছি ওই ধরে নাও 7:30 ওরকম টাইমে। তো #K-এর যেই #K-এর লোকেশনটা হচ্ছে তোমার সল্টলেক সেক্টর 2। তো লোকেশনটা তোমরা যখন গুগলে সার্চ করবে তখন মেন প্রবলেম যেটা আমরা ফেস করেছি সেটা হচ্ছে তোমার যেই আইল্যান্ডটা রয়েছে, তো আইল্যান্ডটার নাম হচ্ছে কাঠগোলা আইল্যান্ড।
তো তোমরা যদি উল্টোডাঙ্গার থেকে যাও তাহলে তোমরা করুণাময়ীর যে কোনো অটো ধরতে পারো, আর করুণাময়ীর অটো ধরে তোমরা ওখানে নামবে হচ্ছে তোমার বৈশাখীর পরেই, বৈশাখীর পরে, আর এটা 8 নম্বর ট্যাঙ্কের আগে, ঠিক আছে? তো খুব কাছে, মানে আমাদের তো খুব কাছেই জায়গাটা পড়েছে, আর যেতে বেশিক্ষণ, খুব একটা বেশিক্ষণ টাইম টেকিং নয়। এবারে চলে আসি জায়গাটার তোমার লোকেশন বলো বা অ্যাম্বিয়েন্স কীরকম সেইটা। অ্যাম্বিয়েন্স ওভারঅল আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এর আগে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম, আমি সেই রেস্টুরেন্টের নাম নিচ্ছি না, বাট ওখানে একটা বাফে আমি ওটা একটা ছোটো করে শর্টস পোস্ট করেছিলাম। ওটা অ্যাকচুয়ালি আমি ভিডিও করতে চাইছিলাম বাট করতে পারিনি যে কোনো কারণে, খুব একটা ভালো ভিডিও করতে পারিনি, যেহেতু আমি জাস্ট ইনিশিয়ালি আমি শুরু করেছি। তো আমার এক্সপিরিয়েন্সটা আমি জাস্ট শেয়ার করছি, আমি ফুড ব্লগার বা সেরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটর নই, বাট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। সেই রকমই আমি হ্যাশট্যাগের এক্সপিরিয়েন্সটা একজন তোমার একজন এমনি জাস্ট আর বাকি 5 জনের মতোই আমি শেয়ার করছি। ছোটো জায়গা বাট ওভারঅল যদি তুমি বন্ধুর সাথে যাও, যদি ফ্যামিলি মেম্বার্সরা সবাই মিলে একসাথে যায়, খুব বেশি জন গেলে প্রবলেম হতে পারে একটু, কিন্তু অল্প ধরো 4-5 জনের মতো যদি যাও, ওখানে গিয়ে লাইটিং বলো, ভেতরের অ্যাম্বিয়েন্সটা বলো, লাইটিংটা প্রচণ্ড ভালো, সুন্দর একটা ঘাসের সুন্দর, খুব সুন্দর ওরা সাজিয়েছে ওই জায়গাটা, খুব ভালো লাগছে দেখতে, ভালো লাগছে। এবারে চলে আসি তোমার খাবার। খাবারে আমি তো জাস্ট দুটো ডিশ আমি যেটা বলেছি ওটাই আমি অর্ডার করেছিলাম। তোমরা চাইলে আরও অনেক এমনি আইটেমস কম্বো ছাড়াও অর্ডার করতে পারো, কম্বোর আইটেম এমনি আইটেমের দামগুলো খুবই কম, তো সেগুলো অ্যাফোর্ডেবল, সবার জন্য অ্যাফোর্ডেবল, তো সেটা খুব চিপ আমি বলবো, সেইটা সবার খুব ভালো লাগবে। টেস্টের দিক দিয়ে যদি আমি বলি, এখনের সময় যেখানে সমস্ত রেস্টুরেন্টের দাম, সমস্ত জিনিসের দাম সমস্ত রেস্টুরেন্টে মোটামুটি বেশি, মানে বেশিরভাগ রেস্টুরেন্টে আমরা যখনই মনে করি একটু বন্ধুর সাথে যাবো, একটু ফটো দেব, একটু এসি অ্যাম্বিয়েন্সে এরকমভাবে খাওয়া দাওয়া করে ফটো তোলা, ভিডিও করা, আবার তোমার মানে দেখতে ভালো লাগার সব কিছু একসাথে, বলবো হ্যাশট্যাগে একদম পারফেক্ট, আমার খুব ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই ওখানে যাও, আমি বলবো তোমরা যাও, পুজোতে যাও বা পুজোর আগে যাও, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখো, আর এরকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করো। আর আমার ফেসবুকের নাম, ইনস্টা, আমার বাকি যে সোশ্যাল প্ল্যাটফর্মসগুলো দেওয়া আছে, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব তিনটেই করো। বাই বাই।